আসসালামু আলাইকুম, আমি নুসরাত ইচ্ছা, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। সেদিন লাল শাক নিয়ে আসছিলাম, অনেকদিন হচ্ছে এরকম লাল মাখা ভাত হচ্ছে খাওয়া হয় না, তো ভাবলাম একটু লাল শাক ভাজি করব, নিয়ে আসি। কিন্তু এই যে লাল শাকের মধ্যে এত পরিমাণ ঘাস, দেন সবুজ পাতা, সবুজ কিছু ছোটো ছোটো গাছ, মানে এগুলো বাঁচতেই হচ্ছে আমার মোটামুটি অনেকক্ষণ সময় লাগছে। এক মুঠি হচ্ছে আমি ভাজি করব, আমাদের একবেলা হয়ে যায় দুজনের সুন্দরভাবে। তো এই যে এটাও কি, এটা যে কী গাছ আল্লাহই জানে কীভাবে যে সব একসাথে জড়ো করছে, মানে মুঠাটা মোটা করার জন্য ইচ্ছা মতে হচ্ছে এরকম ঘাস টাস দিয়ে ভরায় ফেলছে। তো আমি এটাকে হচ্ছে প্রথমে দেখলাম যে হাত দিয়ে দিয়ে করা অনেক পেন হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা ঘাস হচ্ছে এরকম খুঁজে খুঁজে বের করতে হবে। তা আমি ভাবলাম পানিতে একটু মানে চুবায় চুবায় সুন্দর করে হচ্ছে ঘাস, তারপরে যে সবুজ লতা পাতাগুলো আছে এগুলো বেছে নেই একটু সুন্দর করে। ভালোই সময় লাগছে পুরোটা কমপ্লিট করতে। তারপর তো এটাকে আর কুচি কুচি করে কাটি না আমি, ইয়াটা হচ্ছে লাল শাকটাকে না এভাবে জাস্ট তিন ফালা করে সুন্দর মতো হচ্ছে সিদ্ধ করতে বসায় দিব। তো এই যে আমি হচ্ছে সবগুলো শাক এরকম মানে একদম বেছে বেছে নিচ্ছিলাম, সবগুলো একদম বেছে নিয়ে ধুয়ে একটু হচ্ছে সামান্য একটু ছোট করে কেটে এখন সেদ্ধর জন্য বসায় দিছি। এখন সেদ্ধর জন্য বসানোর সময় কোনো ধরনের পানি দেনে শাক থেকেই পানি বের হবে, একটু লবণ দিয়ে জাস্ট একটু ঢেকে বসায় রাখবো মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে। এভাবেই আমি অনেকক্ষণ বসায় রাখবো, ওই শাক থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে শাকটা সেদ্ধ হবে। এপাশে হচ্ছে আজকে আমার কেন জানি খুব ইলিশ মাছের ঝোল খাইতে ইচ্ছা করতেছে, একদম টমেটো আলু দিয়ে যে একটা পাতলা ঝোল হয় না সেটা পাতলা ঝোল, তো এর জন্য ইলিশ নামাই নিছিলাম। ইলিশ মাছগুলো হচ্ছে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো, দেন হচ্ছে একটু তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা পাতলা একটু জাস্ট মানে হালকা একটু প্রতিটা পাশ দুই মিনিট করে করে ভেজে নামায় ফেলবো। দেন একই তেলের মধ্যে হচ্ছে আলু আগে যে কেটে রাখছি ওই আলুটাকে একটু লবণ দিয়ে মাখায় রেখে আলুটাকেও ভেজে নিব, মানে আলুটা জাস্ট বাইরে দিয়ে একটা ক্রিস্পি পার্ট হবে বাদ ভেতরটা একদম সিদ্ধ হয়ে যাবে না এরকমভাবে। এটাও জাস্ট দুই মিনিট মানে দুই পাশ ভেজে নিব। এভাবে ভেজে খেলে না আমার কাছে কেন জানি মজাই লাগে। আর মাছ ভাজিতে আমি তেল একটু বেশি দিই সবসময়, তাহলে আমার কাছে মনে হয় যে মানে মাছটা লেগে যায় না নিচে, খুব সুন্দরভাবে ভাজা যায়, না হলে একদম মাছ লেগে আমার যা তা অবস্থা হয়ে যায় মাছ ভেঙে। তো এই যে আলুটাকে ভেজে নিচ্ছিলাম, এখন হচ্ছে যেই তেলে মাছ ভাজছি না ওই তেলটা দিয়েই হচ্ছে পেঁয়াজ মানে মশলা কষানোর জন্য দিয়ে দিছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, খুব বেশি নরম করব না। তো পেঁয়াজটাকে দিয়ে সাথে হচ্ছে একটু লবণ দিয়ে দিছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি। খুব বেশি একদম লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হইলেই সব মানে মশলাপাতি দিয়ে দিব মশলা কষানোর জন্য। আর এপাশে হচ্ছে আমার লাল শাকটা থেকে কিন্তু অনেক পানি মোটামুটি ছাড়া শুরু করে দিছে, এটাকে আমি এভাবে অনেকক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ প্রপারলি সেদ্ধ না হয়, দেন আমি এটাকে হচ্ছে মানে ভেজে নিব আর কি। তারপর এই যে এখানে পেঁয়াজটাকে একটু মোটামুটি ভাজা কম মানে নরম করে ভাজার পর এখানে সব ধরনের বলতে আগে হচ্ছে একটু আদা রসুন বাটা দিছি, সামান্য পরিমাণ আদা বাটা, আসলে রসুনটাই বেশি ছিল। এটাকে একটু দুই মিনিট ভেজে নিচ্ছি যাতে ভালো করে মানে কোনো কাঁচা ফ্লেভার না থাকে। দেন তার মধ্যে হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু ধনে জিরার গুঁড়া মানে একদম অল্প, মরিচটা একটু বেশি দিয়েছি একটু ঝালঝাল খাবো এর জন্য। দেন সাথে সাথে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, এখন মশলাটাকে একদম ভালো করে কষায় নিব। মশলা যত ভালো করে কষানো হয় খেতে তরকারি ততটাই মজা হয়, এটা হচ্ছে একদম চিরজায়িত সত্য কথা, ভালোই লাগে এভাবেই রান্না করে। কে যে মশলা মোটামুটি কষানো শেষ, একদম মানে তেল উঠে আসবে এরকমভাবে মশলাটা কষায় নিতে হবে। আর মশলা কষানোর পর আমি একটু বেশি করে নেড়ে চেড়ে একটু ভেজে নেই আর কি। দেন এর মধ্যে হচ্ছে আগে থেকে যে একটু আলুটা ভেজে রাখছি সেই আলুটাকে দিয়ে দিব, একবারে আলুটাকে দিয়ে একটু দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি মশলাটার সাথে আরেকবার। দেন এখানে হচ্ছে পানি দিয়ে দিব ঝোলের জন্য, ও সরি এটার আগে আমি এখানে একটু টমেটো অ্যাড করব। ওই যে বললাম আমার আজকে টমেটো দিয়ে আলু দিয়ে ইলিশ ঝোল যে খাই না আমরা, একটু পাতলা পাতলা ঝোল ওরকম খুব ইচ্ছা করতেছিলো খাইতে, তো এই জন্য ওভাবেই মন মতো একদম মনের মাধুরী মিশিয়ে রান্নাবান্না করতেছিলাম। দেন টমেটোগুলোকে দিয়েও এক মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে এখন ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিব, কারণ সেদ্ধ হওয়ার মতো বেশি কিছু নেই, এটা দিয়ে একবারে মানে ঝোল হয়ে যাবে আমার।
এই যে আলুটাকে দিলাম, দেন টমেটো দিলাম। এখন হচ্ছে একটু যখন ফুটে আসতে নেবে তখন এর মধ্যে ভালো পরিমাণ কাঁচামরিচ দিছি। আমি কিন্তু গুঁড়ামরিচও বেশি দিছি কি কাঁচামরিচও বেশি দিছি, একটু ঝাল ঝাল খাবো। তারপর এর মধ্যে পানিটা যখন উতরানো মানে উতরে আসবে তখনই এর মধ্যে আমি হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট কিছুই না, এটা ঝোলটা একটু যখন আমার মন মতো কমে আসবে তখন আমি এটা নামায় নিব। একটু ঢেকে রান্না করছি আলুটা যাতে যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল অতটুকু সেদ্ধ হয়ে যায়। দেখতে দেখেন মশলা কি সুন্দর হয়েছে না, কালারটা আমার তো খুব ভালো লাগতেছিল দেখেই। আর এপাশে হচ্ছে আমার লাল শাকটা সেদ্ধ শেষ। আমি কিন্তু এই পানিটা ফালাবো না, পানিটা হচ্ছে যখন আমি ভাজবো তখন একদম শুকায় নিব। আমি এটা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে ভেজে নেব সুন্দর করে। আর এপাশে আমার হচ্ছে মাছ রান্নাটা কমপ্লিট, একদম যেভাবে খেতে চাইছিলাম মাশাল্লাহ মাছটা অতটাই টেস্ট হয়েছিল। দেখতেই তো কি সুন্দর লাগতেছে, আমার কালারটা দেখে এত ভালো লাগতেছিল। দেন এটাকে আমি রেডি হওয়ার পর রান্না করার পর জাস্ট এভাবেই ঢেকে চুলার উপরেই রেখে দিছি, ফ্লেমটা মানে আগুন নিভায় আর কি। দেন সব রান্না বান্না শেষ এখন খেতে বসে গেছি। আর ওই যে শাকটাকে ভাজি করে নিছি হচ্ছে একটু মানে রসুন দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মানে ভেজে তার মধ্যে হচ্ছে শাকটাকে দিয়ে দিছি। তো লাল শাকটা দিয়ে এরকম লাল ভাত মেখে মেখে খাইতে ছোটো থেকে কেন জানি খুব ভালো লাগে। এর সাথে একটু ঘি হলে আরও ভালো লাগে। তো ঘি আর নামাই নেই, আমি লেবু দিয়ে খাচ্ছিলাম। আর এই যে সাথেই কাঁচামরিচটা ডোলে খাইতে আহ যে টেস্ট ছিল, খুব মজা লাগতেছিল। তো লাল শাক দিয়ে ভাত খাওয়ার পর পরে হচ্ছে যেটার জন্য আমার একদম জান প্রাণ বের হয়ে যাচ্ছিল যে একটু মাছ ঝোল দিয়ে খাবো, সেটা নিয়ে নিলাম। এই যে টমেটো নিলাম, টমেটোকে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটোর টকটা আমার খুব পছন্দ রান্না, যে কোনো রান্নার সাথে। দেন একটু আলু ভেঙে আগে আমি এভাবে খাবো, মানে মাছের থেকেও আমার এই টমেটো আর আলুটা খেতে বেশি ইচ্ছা করতেছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।